যদি আপনাদের কাছে আধার কার্ড থাকে তাহলে আপনারা এক্ষুনি সাবধান হয়ে যান। এই ভুলটি যদি আপনাদের আধার কার্ডে থাকে তাহলে আপনাদের অনেক টাকা জরিমানা দিতে হবে। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে কোন ভুল আধার কার্ডে থাকলে পরে আপনাদের সমস্যা হতে পারে। সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটিকে শেষ অবধি দেখবেন, মধ্যখান থেকে স্কিপ করবেন না। 3-4 মিনিটের ভিডিও সম্পূর্ণ দেখলে আপনারা সমস্ত ব্যাপারটি জানতে পারবেন। আর ভিডিওটি শুরুর পূর্বে একটা ছোট্ট সার্ভে, অবশ্যই সার্ভেতে অংশগ্রহণ করবেন। প্রশ্নটি হলো, আধার নম্বর কত ডিজিটের হয়? অবশ্যই প্রশ্নটির উত্তর ভিডিওর কমেন্ট বক্সে দেবেন। তো চলুন ভিডিওটি আমরা শুরু করি। বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং আয়কর দফতরের তরফ থেকে কিছুদিন আগে একটা নোটিফিকেশন জারি করে জানানো হয়েছে যে যদি আপনার আধার কার্ডে কোনো ভুল থাকে, সেটা আপনার ডেট অফ বার্থ অথবা নাম অথবা অ্যাড্রেস যদি কোনো ভুল থাকে এবং যদি আপনি সেই ভুলটিকে সেপ্টেম্বরের মধ্যে সংশোধন না করেন, তাহলে সেপ্টেম্বরের পরে আপনি সেই আধার কার্ডটিকে যে জায়গাতে ইউজ করবেন, আপনার ভুলের জন্য পার ইউজেজ আপনাকে 10,000 টাকা করে জরিমানা দিতে হবে। এবং সেই আধার কার্ডটিকে আপনি যতবার ইউজ করবেন ততবারই কিন্তু আপনাকে 10,000 টাকা করে জরিমানা দিতে হবে। অর্থাৎ যদি আপনি ভুলেও, আপনি ধরুন আধার কার্ড ঠিক করলেন না, সেক্ষেত্রে আপনি যদি 3-4 জায়গায় আধার কার্ডটিকে ইউজ করে থাকেন, তাহলে আপনাকে 30-40 হাজার টাকা জরিমানা দিতেই হবে। তো বন্ধুরা, সেই জরিমানার থেকে মুক্ত পেতে গেলে অবশ্যই আপনার আধার কার্ডটিকে সেপ্টেম্বরের মধ্যে ঠিক করিয়ে নেবেন। বন্ধুরা, আমাদের মেইন উদ্দেশ্যই হলো আপনারা যাতে কোনো সমস্যা না পড়েন এবং যখনই কোনো আধার কার্ড হোক, প্যান কার্ড হোক, যে কোনো জিনিস নিয়ে যখনই কোনো আপডেট বেরোবে তখনই আপনাদেরকে সচেতন করে দেওয়া। বন্ধুরা, যদি আমাদের এই কাজে আপনি সন্তুষ্ট হয়ে থাকেন তো ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে সবাইকে এই আপডেটটি সম্বন্ধে জানানোর চেষ্টা করবেন, যাতে কেউ এই ভুলটি না করে এবং কারোর যাতে 10,000 টাকা জরিমানা না হয়। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।